কারাবন্দী মা, বাবা পলাতক, থামছেই না ছোট শিশু মরিয়মের কান্না। দুদিন ধরে কান্না করছে ছোট্ট মরিয়ম। রাতের শেষ ভাগে একটু ঘুমালেও সকালে জেগেই মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে সে। থামানো যায় না তার এই কান্না, কখনো বাবাকে খুঁজছে, কখনো মাকে। কান্নার এক পর্যায়ে হয়রান হয়ে যায় সে। 3 বছরের শিশুটির কান্না দেখে অন্যদেরও চোখ ভিজে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিগড় গ্রামের খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প বানানো নিয়ে গ্রামবাসী ও প্রশাসনের মুখোমুখি অবস্থানের কারণে সহকারী কমিশনার লিয়াকত সালমানের মাথা ফাটার ঘটনায় করা মামলায় গত সোমবার মরিয়মের মা আজুবা খাতুনকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বাবা হুমায়ুন কবির। আর বাবা মা থেকে বিচ্ছিন্ন শিশুটির ক্রমে মানসিক সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখন বাড়িতে মরিয়মের কাছে রয়েছেন নানি জহুরা খাতুন ও তার ভাই মোহন। তাদের কাছেও থাকছে না মরিয়ম। এদিকে ছোট্ট বোনের কান্না দেখে কাঁদছে মোহনও। অনেক চেষ্টা করেও মরিয়মের কান্না থামাতে পারছেন না জহুরা খাতুন। রোববার রাতে মরিয়মের মা আজুভাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর সোমবার সকাল থেকে নাতনির কাছে আছি, কিন্তু তাকে রাখতে পারছি না, শুধু মায়ের জন্য কাঁদছে। থানায় নিয়ে গেলেও পুলিশ দেখা করতে দেয়নি, তারপর থেকে আরও বেশি কান্না করছে। রাতে পুলিশ এসে গ্রামে ঘোরাঘুরি করে, ভয়ে ওর বাবাও বাড়িতে আসতে পারে না। এলাকায় রাতে অনেক মানুষ বাইরে থেকে আসে, তারা আমাদের খুব ভয়ভীতি দেখায়, আমরা খুব আতঙ্কে রয়েছি। তিনি জানান, বাবা মাকে ছাড়া শিশুটি ঠিকমতো ঘুমাতেও পারছে না, কেঁদে কেঁদে হয়রান হচ্ছে। অনেক কষ্টে ঘুম পাড়াতে পারলেও ঘুমের মধ্যে জেগে উঠে বাবা মাকে খোঁজে, তখন সামলানো আরও কঠিন হয়ে পড়ে। জানা যায়, রবিবার 21 আগস্ট সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামে প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের মাঠে বালু ভরাটের উদ্বোধন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান ট্রাক ভর্তি বালি নিয়ে পৌঁছান। সেখানে প্রস্তাবিত স্থানের সামনে সড়কে গ্রামের শত শত নারী ও শিশুরা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তারা হলদিগড় ব্রিজের কাছে সড়কে গাছের গুড়ি ফেলে ও বাঁশ বেঁধে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর ছোড়া ইটপাটকেলের আঘাতে সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। এ সময় গ্রামের একটি শিশুর মাথা ফেটে সে আহত হয়। সহকারী কমিশনার আহত হওয়ার ঘটনায় মামলা হয়। এরপর সোমবার পর্যন্ত 7 নারীসহ 9 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রামটি এখন গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষশূন্য। বাড়ির আঙিনায় আতঙ্কে কাটছে শিশু ও নারীদের। গ্রামের প্রধান সড়কের পাশের বেশ কয়েকটি বাড়ির প্রধান ফটক ভাঙচুর অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ এসে বাড়ির ফটক ভেঙে 7 নারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা আপনার কি হয়? এখন ওর কি অবস্থা?